हाय नमस्कार बंधु, गुड मॉर्निंग। आमी चंदन मल्लिक, तुम्हारा देखो आमार यूट्यूब चैनल। आमार यूट्यूब चैनले तुम्हारे सकल के स्वागत। बंधुरा तुम्हारा केमन आछो? आशा करछी तुम्हारा सकले खूब भालो आछो, आमिओ खूब भालो आछी। बंधुरा आज के आलोच्य टपिक सन्धि विच्छेद। आज के व्यंजन सन्धिर प्रथम नियम तुम्हारे संगे खूब सुंदर भाव आलोचना करब, तुम्हारा बोझान चेष्टा करब और एक्जाम्पल दिए तुम्हारा भलोक बोझान चेष्टा करब। तो बंधुरा तुम्हारा अवश्य शेष पर्यंत मन दिए भलोक सुनबे और देखो तब क्यों तुम्हारा बुझते पर जो तुम्हारा शेष पर्यंत शोनो देखो हमें कथा दिच्छी तुम्हारे टाइम नष्ट होना बर तुम्हारा नियम की भलोक बुझते पर जी बुझते पर भलो लागे अवश्य एक लाइक कर जाना, खराब लगे डिसलाइक कर दे। কোনো কিছু বলার থাকলে, কোনো কিছু উপদেশ দেওয়া থাকলে, কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুরা আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা আজকে আমাদের ব্যঞ্জন সন্ধির প্রথম নিয়ম। তো ব্যঞ্জন সন্ধির আমরা প্রথম সংজ্ঞাটা জেনে নেব, সংজ্ঞাটা দেখে নাও। আর বলে রাখি এই পিডিএফটি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেল লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। শুরু করছি, দেখো সংজ্ঞা। পাশাপাশি অবস্থিত স্বর ও ব্যঞ্জন, ব্যঞ্জন ও স্বর, ব্যঞ্জন ও ব্যঞ্জন ধ্বনির মিলনে ব্যঞ্জন সন্ধি হয়। তো কি বলা আছে? পাশাপাশি অবস্থিত স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি এদের মিলনে ব্যঞ্জন সন্ধি হয়। আবার ব্যঞ্জনধ্বনি ও স্বরধ্বনি এদের মিলনেও ব্যঞ্জন সন্ধি হয়, অথবা ব্যঞ্জনধ্বনি ও ব্যঞ্জনধ্বনি মিলনে ব্যঞ্জন সন্ধি হয়। তো প্রথমে নিয়ম আছে ব্যঞ্জন সন্ধির নিয়ম, কয়েক দাগের নিয়ম। প্রথম নিয়ম আমাদের আজকে, প্রথমে বসে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সন্ধি। প্রথমে স্বরধ্বনি এবং দ্বিতীয় ব্যঞ্জনধ্বনি। সূত্রটা আমি লিখে রেখেছি, দেখে নাও সূত্র। অ আ হস্যই হস্যু এগুলো হচ্ছে স্বরধ্বনি। এদের পরে যদি ছ মানে ব্যঞ্জনধ্বনি, ছটা ব্যঞ্জনধ্বনি নয়, ছ যদি ব্যঞ্জনধ্বনি থাকে তাহলে স্বরধ্বনি সহ চয়ে ছয় হয়, চয়ে ছয়। শুধু নিয়মটা দেখো, ছ তো বসছে যোগ হয়ে বসছে, কিন্তু তার সাথে আর একটা চলে এসছে চয়ে ছয়, চয়ে ছয়, এটাই হচ্ছে নিয়ম। ওকে, তাহলে অয়ের সঙ্গে যদি ছ যোগ করা হয় তাহলে অয়ের সঙ্গে ছ যোগ করা হলে তাহলে চ চলে আসবে। মানে অ আ হস্যই হস্য এদের পরে যদি ছ যোগ করা হয় তাহলে একটাতে চ চলে এসছে, চ চলে এসেছে। এরপরে প্রথমেই আছে আমাদের নিয়মটা, ভালো করে ক্লিয়ার করছি, দেখানো। প্রথমে আছে অযুক্ত ছ, অযুক্ত ছ মানে অচয় ছয়, অচ্ছ। দেখো চ এসেছে, চ এসেছে, কিন্তু এখানে কোথাও চ নেই, তাহলে অচ্ছ। অযুক্ত ছ সমান অচ্ছ, শুধুমাত্র চ এসেছে। বন্ধুরা এক্সাম্পল দেখে নাও, অঙ্গযুক্ত ছেদ সমান অঙ্গচ্ছেদ, অঙ্গযুক্ত ছেদ সমান অঙ্গচ্ছেদ। দেখো ছেদেতে কোথাও চ নেই, কিন্তু দেখো এখানে চ চলে এসেছে, তার কারণটা এবার বলছি। দেখো অঙ্গটাকে ভেঙে হয়েছে অযুক্ত উ যুক্ত গ, আর অঙ্গ দেখো এটা অ এসছে, তাহলে ও অ লেখা আছে। ছেদ ছ যুক্ত এ যুক্ত দ, তাহলে এই দেখো অঙ্গর অ এবং ছেদের ছ, তাহলে অযুক্ত ছ সমান কী হয়? চয় ছয় হয় না, অঙ্গ মানে চয় ছয় হয় না, তাহলে সেটা এসছে অঙ্গচ্ছেদ, তাই এখানে ছ চটা এসেছে। তাহলে অ অঙ্গচ্ছেদটাকে ভাঙালে কী হয়? অযুক্ত উ যুক্ত গ যুক্ত চ যুক্ত ছ যুক্ত এ যুক্ত দ, অঙ্গচ্ছেদ। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এরপর আছে দেখো প্রযুক্ত ছায়া সমান প্রচ্ছায়া। দেখো ছায়াতে কোথাও চ নাই, কিন্তু এখানে চ চলে এসেছে, কেন এসেছে সেটাই বলছি। প্রযুক্ত ছায়া সমান প্রচ্ছায়া, প্রোটাকে ভেঙেছি, প্রযুক্ত র আর র প্রো অ আছে দেখো, তাহলে অ ছায়া ছ যুক্ত আ যুক্ত অন্তস্ত যুক্ত আ। এবার দেখো প্রচ্ছায়ার অ এবং ছায়ার ছ যুক্ত হয়ে গেছে চ, স্যার প্রচ্ছায়া, প যুক্ত র যুক্ত চ যুক্ত ছ যুক্ত আ যুক্ত অন্তস্থ যুক্ত আ, প্রচ্ছায়া। দ্বিতীয় নিয়মটা মানে প্রথম নিয়মের অধীনে দ্বিতীয় নিয়মটা কি বলা আছে দেখো, আযুক্ত ছ সমান আচ্ছ, আযুক্ত ছ মানে কি আচ্ছ, দেখো আচ্ছতে চ চলে এসেছে, কেন এসেছে? কারণ আয়ের সঙ্গে ছ যোগ করলে তো চলে আসে আচ্ছ। এক্সাম্পল আযুক্ত ছন্ন সমান আচ্ছন্ন, আযুক্ত ছন্ন সমান আচ্ছন্ন। দেখো এক্সাম্পল আটাকে ভেঙেছি, আটা তো কী হবে আ আ হবে, ছন্ন ছ যুক্ত দন্তেন যুক্ত দন্তেন। এবার দেখো আচ্ছন্নতে কোথাও আচ্ছন্নতে চটা কী করে এসেছে, দেখো এই আ এবং ছন্নর ছ যুক্ত হয়ে হয়েছে চয়ে ছয়, তাহলে আচ্ছন্ন, আ যুক্ত চ যুক্ত ছ যুক্ত দন্তেন যুক্ত দন্তেন, আচ্ছন্ন। ওকে, নেক্সট এক্সাম্পল কথাযুক্ত ছলে সমান কথাচ্ছলে, কথাযুক্ত ছলে সমান কথাচ্ছলে। দেখো এখানে কোথাও চ নেই, কিন্তু কথার ছলেতে চ আছে,
কি করে এসেছে এবার দেখে নাও। কথাটাকে ভাঙলে হয় ক যুক্ত থ যুক্ত আ, আর ছলেটা ছ যুক্ত ল যুক্ত এ। এই কথার আ এবং ছলের ছলের ছ যুক্ত হয়ে আছে আর ছ মানে চয়ে ছয়ে এসেছে। তাই কথা ছলেটা ভাঙলে হয় ক যুক্ত থ যুক্ত আ যুক্ত চয়ে হসন্ত যুক্ত ছ যুক্ত ল যুক্ত এ, কথা ছলে। ওকে বন্ধুরা, পরের ঠিক নিয়মটা দেখে নাও। হস্যযুক্ত ছ সমান ইচ্ছ, হস্যযুক্ত ছ সমান ইচ্ছ। দেখো এখানে কোথাও কিন্তু চ নাই, কিন্তু ইচ্ছতে চ চলে এসেছে। কারণ এসেছে এবার সেটাই বলছি, কারণ হস্যের সঙ্গে ছ যুক্ত করলে তো ইচ্ছ চলে আসছে, এটাই তো নিয়ম। দেখো এক্সাম্পল, বি যুক্ত ছেদ সমান বিচ্ছেদ। এখানে তোমরা কোথাও কিন্তু চ দেখতে পাচ্ছ না, দেখো বিচ্ছেদে চ চলে এসেছে। কেন এসেছে দেখো, বিটাকে বাংলায় ব যুক্ত হস্যই, ছেদটা ছ যুক্ত এ যুক্ত দ। এই বিচ্ছেদের হস্যই এবং ছয়ের ছেদের ছেদের ছ যুক্ত হয়ে গেছে ছয়ে ছয়ে। ওকে দেখো বিচ্ছেদে ভেঙেছি, ব যুক্ত হস্যই যুক্ত চ যুক্ত ছ যুক্ত এ যুক্ত দ, বিচ্ছেদ। পরের এক্সাম্পল, পরিযুক্ত ছেদ সমান পরিচ্ছেদ, পরিযুক্ত ছেদ সমান পরিচ্ছেদ। এখানে কিন্তু কোথাও চ নেই, কিন্তু এখানে পরিচ্ছেদ চলে চ এসেছে। পরিটাকে বাংলা হয় প যুক্ত র যুক্ত হস্যই, ছেদটাকে বাংলা হয় ছ যুক্ত এ যুক্ত দ। এবার পরিচ্ছেদটা প যুক্ত র যুক্ত হস্য যুক্ত চ যুক্ত ছ যুক্ত এ যুক্ত দ, পরিচ্ছেদ। বুঝতে পারছো না পারানি? মানে হস্যের সঙ্গে যদি ছ যোগ করা হয় তাহলে ইচ্ছ হয় আর কি, মানে চটা চলে আসে। বন্ধুরা পরে দেখো উদাহরণ এবং এক্সাম্পল আছে, নিয়ম আছে। হস্যযুক্ত ছ সমান উচ্ছ, হস্যযুক্ত ছ সমান উচ্ছ। দেখো চ চলে এসেছে। এবার এক্সাম্পল দেখো, অনুযুক্ত ছেদ সমান অনুচ্ছেদ। দেখো অনু বা ছেদেতে কোথাও চ নাই, কিন্তু অনুচ্ছেদ লেখার সময় চ চলে এসেছে। কেন এসেছে দেখো, এবার দেখো অনুটাকে ভাঙছি। অযুক্ত দন্ত্য ন যুক্ত হস্য, ছেদ ছ যুক্ত এ যুক্ত দ। এবার দেখো অনুচ্ছেদের হস্য এবং ছেদের ছ যুক্ত হয়ে গেছে চয়ে ছয়ে, অনুচ্ছেদকে ভাঙছি। অযুক্ত দন্ত্য ন যুক্ত হস্য যুক্ত চ যুক্ত ছ যুক্ত দ, অনুচ্ছেদ। মানে এই হস্যের সঙ্গে ছ যুক্ত হয়ে চটা চলে এসেছে, এই যে চটা চলে এসেছে অনুচ্ছেদে। পরের এক্সাম্পল, অনুযুক্ত ছিন্ন সমান অনুচ্ছিন্ন, অনুযুক্ত ছিন্ন সমান অনুচ্ছিন্ন। দেখো কী করে হয়েছে, অনুটা ভেঙেছি, অযুক্ত দন্ত্য ন যুক্ত হস্য, ছিন্ন ছ যুক্ত হস্য যুক্ত দন্ত্য ন যুক্ত দন্ত্য ন, অনুচ্ছিন্ন অযুক্ত দন্ত্য ন যুক্ত হস্য যুক্ত চ যুক্ত ছ যুক্ত হস্য যুক্ত দন্ত্য ন যুক্ত দন্ত্য ন। এই হস্য এবং ছ যুক্ত হয়ে গেছে এই চ, অনুচ্ছিন্ন। ওকে তো বন্ধুরা, এই নিয়মটি আমি বাণী সংসদের বাংলা ব্যাকরণ বই থেকে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সুতরাং সমস্ত ক্রেডিট কিন্তু বাণী সংসদ ব্যাকরণ বইয়ের। তো বন্ধুরা তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, কোনো রকম কোনো অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে মেল করবে বা কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।